Hello, we are in conversation with Ranajit Gure and Sujata Gure, secretaries of Jafarpur Mohila Samiti or Jafarpur Women's Fish Cooperative. They started their journey with ornamental fishes back in 2001. Since 2004, they have formed the Jafarpur Mohila Samiti, which rears and breeds ornamental fishes. আপনারা এই মাছের প্রতি আকৃষ্ট হলেন কিভাবে প্রথমে রঙিন মাছে প্রথম আমাদের চাষটা আরম্ভ করি এক জায়গায় দেখে এসেছিলাম এসে ওই চাষটা আমরা প্রথমে মেজলা দিয়ে শুরু করি যে ওখানে দেখলাম যে চাষটা খুব ভালো হচ্ছে তা আমরাও চিন্তা করলাম দেখি আমরাও ওইটা করতে পারি প্রথমে 10টা মেজলা দিয়ে এই মাছ চাষটা শুরু করেছিলাম তারপরে দেখলাম যে ওই 10টা মেজলা দিয়ে মেজলাতে প্রথম কি মাছ দিয়েছি প্রথমে মলি মলি সোটেল মলি তিন চার রকমের আছে ব্ল্যাক মলি হোয়াইট মলি রেড মলি আর ব্ল্যাক মলি তা আপনারা প্রথম মলি মাছ দিয়ে শুরু করলেন তারপরে ওই মলি মাছটা দিয়ে চাষটা শুরু করার পরে ওগুলো আমি ডাইরেক্ট বাচ্চা হয় এবার ওইগুলো রাখার জন্য দেখলাম যে আরো অনেক জায়গার দরকার তখন 12টা চৌবাচ্চা করলাম এবং কিছু গোল পিসও তার সঙ্গে রাখলাম এবার এই চাষটা শুরু করার পর তারপরে একদিন আমার স্বামী ব্লকে গেলেন ব্লক থেকে যে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে কি সেটা জানতে চেয়েছিলেন তখন ওনারা বললেন যে হ্যাঁ সুযোগ সুবিধা আছে তবে একার জন্য নয় একটা সমিতি তৈরি করতে হবে এবং 2001 সালের কথা বলছেন আপনি প্রথম হয়েছে 2001 শুরু শুরুটা মেজলাই শুরুটা হয়েছে 2001 তারপরে দুজনে একসাথেই করেছিলেন 2001 হ্যাঁ তারপরে ব্লকে গিয়ে জানতে পারলাম যে সমবায় সমিতি একটা করলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে তখন আমরা ব্লক থেকে ওই সুযোগ সুবিধা পাওয়ার জন্য পাড়ায় পাড়ায় মানে লোকের বাড়ি বাড়ি গিয়ে 15 জন লোক ঠিক করলাম করার পর 15 জন মেয়ে ছেলে জোগাড় করে একটা সমিতি তৈরি করেছি এই জাফরপুরেই করলাম জাফরপুর গ্রামেই করেছি আমাদের ব্লক ফলতা ব্লক বঙ্গনগর ওয়ান উত্তর জাফরপুর এবার ওই প্রথমে রেজিস্ট্রি করি 2004 আমাদের রেজিস্ট্রেশন হয় তারপরে আমরা একটা লোনও পেয়েছিলাম 65,150 টাকা করে আচ্ছা আচ্ছা এটা এবারে এতে আমরা 20,000 টাকা মতো ছাড় পেয়েছিলাম বেনফিস থেকে সর লেগে যে বেনফিস ওখানে আমরা একটা সদস্য আছে বেনফিসে ওখানে আগে এটা বলুন তারপরে তারপরে ওই লোনটা পেয়েছিলাম লোনটা পাওয়ার পর থেকে আরও কিছু চৌবাচ্চা বাড়ালাম বাড়িয়ে এবারে আমরা 15 জন সদস্য থেকে এখন 36 জন হয়েছি আচ্ছা 36 জন হয়েছি তবে আমরা অনেক ট্রেনিং অনেক জায়গায় পেয়েছি প্রথম তো নিজেরাই শিখে শুরু করলেন প্রথমটা নিজেরাই শুরু করি মিন কিনে আনলেন নাকি হ্যাঁ হ্যাঁ নিজে প্রোডাকশন করলাম তার বাদ ওইটা কিছু মিন তারপরে এখন নিজেরা ডাইরেক্ট করি যে মাছগুলো দিয়ে শুরু করেছি ওগুলো প্রথমে ওরা নিজেরাই বাচ্চা হতো তারপরে গোল পিস থেকে ওদের ওই ডিম তুলেছি তুলে অল্প কিছু হয়েছে তারপরে বাইরে থেকে মিন কিনেও এনেছে এনে চাষ করা হয়েছে এই করতে করতে এবারে দেখছি এখন তো আমাদের গ্রামে প্রায় অনেকেই চাষ করছে এবার আমাদের সমিতি 36 জন মেম্বার আছে যে 15 জনকে প্রথম জোগাড় করলেন তাদের কি আপনারাই শেখালেন হ্যাঁ হ্যাঁ প্রথমে ওদের তো বললাম ওদেরকেই বললাম যে ওরা মেজলা কেন প্রথমে মেজলা কিনে চাষটা শুরু করে তারপরে টাকা পাওয়ার পরে ঘরের টাকা দিয়ে মোটামুটি মেজলাটা কিনে চাষটা শুরু করতে হয়েছে তারপরে টাকা পাওয়ার পরে সবাই চৌবাচ্চা করলো চৌবাচ্চা করে এভাবে শুরু হয় কিন্তু ওই আমরা যা পেয়েছিলাম ওই ইন্টারেস্ট 13% ইন্টারেস্ট দিয়ে বেনফিস থেকে ওই 67,150 টাকা পেয়েছিলাম ও থেকে যেন ওই সাবসিডি 20,000 টাকা ছাড় পেয়েছিলাম তবে আমরা এমনি কোনো সুযোগ সুবিধা পাই না আর মহিলাদের নিয়ে সদস্য দিয়ে শুরু কেন করলেন মহিলাদের নিয়ে কেন তখন ব্লকে বলেছিলেন যে ছেলেদের থেকে মেয়েদের সুযোগ সুবিধাটা আগে আগে দরকার হ্যাঁ আর এই যে সুযোগটা আছে ওটা মেয়েরাই পাবে তখন ওই ব্লকের এপিও সাহেবই আমাদের এইগুলো সব কিছু মানে রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন যে কোথায় গেলে কি হবে না আলিপুর বলুন তারপরে বেনফিস উনি সবসময় সহযোগিতা করে আমাদের এইগুলো করেছে আর মহিলা ছাড়াও তো অনেক পুরুষ সদস্য তো এটার সঙ্গে যুক্ত আছেন এবার তারা কাজগুলো ভাগ কিভাবে হয় যেমন ধরো সকালে যে পুকুরের পোকাটা ধরতে যায় আমরা বাড়ির মেয়েরা সংসারে কাজ সেরে এইগুলো করে এবারে ছেলেরা কি করে ওইগুলো বাইরে থেকে পোকাটা ধরে আনলো এনে বাড়িতে রাখলো এবার আমরা হয়তো ওর সঙ্গে দুজনে মিলে একটা ওই খাবারটা খেতে দেওয়া হলো এবারে মাছটা যখন পুকুর থেকে তোলা হয় তখন মেয়েদের তো এগুলো অসম্ভব ওইগুলো ছেলেরা পুকুর থেকে মাছটা তুললো বা হাওড়ায় যখন বিক্রি করতে নিয়ে যায় মেয়েরা তো যেতে পারবে না তখন ছেলেরা এইভাবে এর সঙ্গে যুক্ত আছে ওনারাই বিক্রি করতে নিয়ে যায়
কিন্তু মেয়েরাও তো যাচ্ছে আজকাল, মানে মেয়েরা যাচ্ছে যারা একদম নিরুপায় দেখছে যে বাড়ির কেউ নেই, অনেকে মাছ দিয়ে দেয়, আবার অনেকে ভাবে কেন আমি দেবো, নিজে যদি যেতে পারি যাই, এইভাবে অনেকে যাচ্ছে। তবে বেশিরভাগ ছেলেরাই মাছটা বিক্রির সময় ছেলেরাই বেশিরভাগ। কোথায় কোথায় করছেন আপনার মাছ চাষটা? চাষটা আমরা এই তো বাড়িতে পুকুরে আর চৌবাচ্চা। পুকুর গুলো কি আপনাদের সব নিজেদের নাকি? নিজেদেরও আছে, জমায় এবার জমায়ও নেওয়া আছে। আচ্ছা আচ্ছা, 3 বছর কেউ 5 বছর লিজে নিয়ে আচ্ছা চাষ করছে। মানে আপনাদের যেখানে পুকুরটা আছে সেটা নিজেদের পুকুর? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা নিজেদের পুকুর। আপনারা এখন কত ধরনের মাছ এখানে চাষ করছেন? আমরা এখন মোটামুটি ধরুন 20 রকম। 20 রকম মানে কয়েকটা মানে সচল? হ্যাঁ, রেড কাপ করছি, হ্যাঁ, গোল্ডফিস করছি, অরেন্না গোল্ডফিস করছি, গ্রিনটেল করছি, রোজি করছি, গোরামি করছি, মলি করছি, সোটেল করছি, গাপটি করছি, আপনার জেবরা করছি, জুয়েল করছি, তারপর আপনার রেমবো করছি, রেডটেল করছি, অ্যালোনোসার করছি, আপনার পিন জেবরা করছি, আরও বিভিন্ন রকম মাছ। এগুলো কি বেশি দেশি মাছ নাকি বিদেশি মাছ বেশি? আচ্ছা, আমাদের আমাদের এই দেশীয় মাছ সবকটা তো মানে যেরকম গোল্ডফিশ আচ্ছা এখানে এখন এখানে মানে থাকতে থাকতে মানিয়ে নিয়েছে। কিন্তু এগুলো সব বিদেশি, এমনি তো বিদেশি মাছ কিছু এখানে বিদেশি মাছ কিছুই নেই, সবই আমাদের এই দেশি মাছ। না এখনই এখন এদেশি, এখন এদেশি হয়ে গেছে থাকতে থাকতে। বিদেশ থেকে মাছ আসে যেমন ডিসকাস আসে, যেমন ফেদার আসে, এখন ফেদার এখানে প্রোডাকশন হচ্ছে, আগে হতো না, এখন হচ্ছে, এখন ফেদার প্রোডাকশন হচ্ছে। প্রোডাকশনে সিঙ্গাপুর থেকে কিছু মাছ আসে ছোট ছোট, আমরা সেগুলোও করছি। তারপরে অ্যাঞ্জেল, হ্যাঁ হ্যাঁ অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেলও করছি, ক্রোকোডাইল করছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি এগুলো বিদেশি মাছ? না এগুলো আমাদের দেশি, ক্রোকোডাইল আমাদের দেশি। আচ্ছা আচ্ছা, টাইগার শার্ক আছে। আচ্ছা আচ্ছা, দেশি বিদেশি মিলিয়ে করছে আপনারা এখানে, মানে সবকিছুই এখানে মানিয়ে নিয়েছে বিদেশি মাছগুলো। আর শামুক, হ্যাঁ হ্যাঁ শামুক, এরকম হলুদ শামুক আছে, সেটা এখন নেই উপস্থিত আমার কাছে, আজ ওটাও চাষ করছি, ওতেও ইনকাম আছে। তা মরিল আছে, মানে নদীর একটা মরিল পাড়ায় সাগর দিক থেকে আসে ওটা। আচ্ছা আচ্ছা, ও করছি, আর কাজ করছি, আর কাজ। এই বিভিন্ন মাছের কিভাবে করবেন এটা বোঝেন কি করে? এই যে এক একটা মাছের এক এক রকমের তো মানে আইটেমস, যার জন্য আমাদের সেপশন ব্যবস্থা করা আছে, নেট আছে। আচ্ছা আচ্ছা, একটা নেটে ধরুন 2000-3000 করে পিস বাচ্চা মিন ছেড়ে দিচ্ছি আমরা, সেখানে রেখে সেখান থেকে বড় করছি। আচ্ছা, বড় করে সেখানে বিক্রি করছি আমরা। এখানে পাইকারি খরিদ্দার আছে, আমার পাইকারি খুব কম দিই, বেশিরভাগ আমরা নিজেরা দিয়ে আসি আমরাই। তারপরে বাজারে যখন ঘুরছে তখন দেখছে যে কোন মাছটার বাজেট ভালো, বাজেট বেশি হচ্ছে, চাহিদা আছে, অত যা ও দামটা পাবো, সেই ভেবে এবার মাছটাকে যে না ওই মাছটা চাষ করলে এর থেকে ভালো প্রফিট হবে, তখন দেখছি সেইটা করে দেখি কি হয়, সেটা করে দেখলাম যে ভালো হচ্ছে, এরকম করে করে একটা করে একটার পর একটা মাছের আরো বাড়ছে। না না, বিভিন্ন জায়গা থেকে যে মাছ আসে সেই মাছগুলো এই পুকুরের জলে সব ধরনের মাছই থাকতে পারে, মানে অসুবিধা হয় না কোনো? আচ্ছা আচ্ছা, অসুবিধা হয় যখন ওই টেম্পারেচার কমে যায়, অক্সিজেন কমে যায়, তখন একটু অসুবিধা। গরমের সময় তখন অক্সিজেন পাম্প মেশিন চালিয়ে দিই আমরা। তবে আমাদের এখানে জলের জন্য একটু একটু নয় ভালোই সমস্যা, যে গরমের সময় আমাদের এখানে মাছ থাকে না বললেই হয়, পুকুরের জল তো শুকিয়ে যায়, আর আমাদের এই যে পিএইচ এর জলটা আমাদের এখানে তো নেই। আচ্ছা, জলের সমস্যার জন্য মাছে আমাদের প্রচুর ক্ষতি। আচ্ছা, জলের সমস্যাটার একটু সাহায্য পেলে ওইটা আমরা অনেক বলে অনেক জায়গায় গিয়ে অনেক বলে এসেছি, কিন্তু এটার কোনো সমস্যা সমাধান হয় না। কিছু পাওয়া যায় না, বিশেষ করে এই যে গরমটা আসছে জলটা কমে যাওয়া মানে আমাদের মাছের প্রচুর ক্ষতি, পুকুরে তো আর মাছ রাখাই যাবে না। ব্রিডিং কোন সময় কোন মাছের হয় যদি একটু বলে? ব্রিডিং 12 মাসই হয় কম বেশি, মানে এখন ধরুন যেগুলো ডাইরেক্ট বাচ্চা সেগুলো হবে না, ঠান্ডা পড়ে গেছে, ফাল্গুন চৈত্র মাস, ফাল্গুন মাস থেকে শুরু, এখন যতদিন গরম ততদিন চলবে ডাইরেক্ট। গোল্ডফিশের আইটেম ঠান্ডাতে আমাদের এখানে বেশি প্রোডাকশন হয়, আর বর্ষাতেও হয়। শ্রাবণ ভাদ্র মাস, আচ্ছা শ্রাবণ মাসে মোটামুটি মাঘ মাসের 15 দিন পর থেকে ব্রিডিং সিজনটা খুব মানে সব থেকে ভালো, সারা বছরের মধ্যে মাঘ ফাল্গুন চৈত্র এই 3 মাস ভালো। এই যে গরমের মাছ এইগুলো বাচ্চাদের বেশি শ্রাবণে, যখন ডিমটা ছাড়া যায় ফিমেলকে আমরা তুলে নিই, মেলটা থাকে 3 দিন পরে মেলকে তুলে নেবো, বাচ্চা ফুটে যায়। আর গোল্ডফিশের যে ডিমটা দিচ্ছে নেটে, নেটে যখন ডিম দিয়ে দিচ্ছে ওই ডিমটা তুলে নিয়ে অন্য অন্য চুবাচ্ছায় রেখে দিচ্ছি, মানে শুধু জলের মধ্যে রেখে দিচ্ছি, মানে একটা ঝুড়ি ফেলে দিই, লাইলন দড়ি খুলে ওই
চুলের মতো করে করে ফুলে নিয়ে ফেলে দিই, দিলে ওইটা দেখো ডিম ভর্তি হয়ে যায়। তখন ওই সকালবেলা মাছটা তুলে নিই বা ডিমটা তুলে নিই, অন্য চৌ বাচ্চা ডেকে দিলে পরিষ্কার বাচ্চা, ওই তিন রাতই লাগবে বাচ্চা। গরমের সময় তিন দিনের মধ্যে ফুটে যায় আর শীত ঠান্ডার সময় পাঁচ ছ দিন লাগে। আর এই মাছগুলোর যে প্রত্যেকটা বিভিন্ন ধরনের মাছের যে মেল ফিমেল গুলো ছেলে মেয়ে গুলো কিভাবে বুঝে, সব আলাদা আলাদা রাখতে হয়, ওই সব সিস্টেম জানা আছে আমার। এবারে চেনা যায় কি যে মেল গুলো ফিমেলের থেকে কালারটা বেশি ডিপ কালার হয়, ফিমেল গুলো একটু হালকা হবে, আর মেল গুলো একদম কালারটা ওদের থেকে অনেকটাই ডিপ কালার হয়। আচ্ছা, আর লেজ গুলো সবসময় চকচক করে। মানে আপনারা নিজেরা দেখে দেখে শিখেছেন নাকি? এগুলো আমরা নিজেরাই জেনে গেছি। মানে ট্রেনিং এ কতটা সুবিধা হয়েছে আপনারা যে ট্রেনিং নিতে গেছেন? ট্রেনিং এ অনেকটা সুবিধা হয়েছে, তবে এবারে আমরা নিজেদের মতো করে চাষ করি, হাতে নেড়ে চেড়ে, মানে ট্রেনিং এর কথা মাথা থেকে ধরে চলে গেছে, নিজেরাই সব বুঝে গেছি। যে কলকাতায় গিয়ে কোথাও নিয়েছিলেন? হ্যাঁ, ট্রেনিং নিয়েছি আমরা, কল্লানিতে গিয়েছিলাম, এক সপ্তাহ ছিলাম। তারপরে পয়লানে এগারো দিন করে, মানে পাঁচ জন ছ জন করে করে 36 জন, এরকম 11 দিন 10 দিন এরকম করে হয়েছে। সায়েন্স সিটিতে হয়েছে, সল লেগে হয়েছে, তারপরে আমি এই মানে অনেক লোক তো অনেক বিভিন্ন জায়গায় ঘুরেছি। চেন্নাই যেমন এক সপ্তাহ গিয়েছিলাম, নিউ গড়িয়া এক সপ্তাহ করে, এক মাসের মতো হয়েছে, পাঁচজন চেঞ্জ করে করে ওখানে এক সপ্তাহ করে ট্রেনিং হয়েছে। কিন্তু সেখানে থেকে তো মানে ওখানে এখানে নিজেরা করে হাতে করে এখন মানে যা পজিশন এসে গেছি, মনে হচ্ছে না ট্রেনিংটা তো কানে শুনে এসেছি বা যতক্ষণ দেখেছি চোখে ততক্ষণ, কিন্তু এখন নাড়াচাড়া করে নিজেরা বুঝতে পেরেছি যে আমাদের আর চেনার কোনো মানে সমস্যা নেই, নিজেরাই মাছ ফেলে দিলে বুঝতে পারবো যে কোনটা কি মাছ। তাছাড়া আপনারা এই যে মাছের সঙ্গে থাকতে থাকতে ওদের স্বভাবের যদি কিছু যে নানা রকম বৈচিত্র্য দেখতে পেয়েছেন, তার যদি কিছু উদাহরণ দেন গল্প। যেমন এখানে একটা মাছ দেখছি যে একটা রোজির মাছের দুটো আঁশ উঠে গেছে। আচ্ছা, এটাই চোখে পড়ছে যে কোনো আঘাত লেগে তোলার সময় ওই আঁশটা উঠে গেছে, কিন্তু ওর থেকে আবার ইনফেকশন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একটা ঘা মতো এসে যাবে। ওইটা আবার ওই মাছটা আলাদা করে রাখলে ভালো, এদের সঙ্গে রাখলে ওটা একটা ছোঁয়াটে রোগের মতো। নেটে যদি একটা মাছের ওরকম কিছু হয়, যদি 2000 মাছ থাকে 2000 মাছই মারা যাবে। তো আপনাদের আর কি সবসময় চোখ দিয়ে রাখতে হয় কখন কি হবে, মানে ছেলের মতো করে এদেরকেও লক্ষ্য রাখতে হবে যে কখন কি হচ্ছে, খাবার দিচ্ছি টাইম মতো, খাচ্ছে না, নষ্ট করছে, কি কখন কোন মাছটা ভালো আছে খেয়ে নিচ্ছে, এগুলো ঠিক বোঝা যায়। আর একটা যেমন গোড়ামি মাছ আছে, মুখে লাল মতো দাগ এসছে, শীতের মানে ঠান্ডা পড়লে এইগুলো এদের একটু রোগ, মানে এদের খুব না, এদের এদেরকে খুব ভালোভাবে রাখতে হবে। এদের নাড়াচাড়া দেওয়াটা মানে সবসময় যখন তখন নাড়াচাড়া দেওয়া যাবে না। একটা মাছের মুখ লাল হয়ে গেছে, আপনারা কি ওটাকে সরিয়ে অন্য কোথাও একটা লাগাবেন, ওকে ওষুধ দিতে হবে বা এবার আলাদা জায়গায় ওকে রাখতে হবে। তো সেরে যায় মোটামুটি ওষুধ দিলে নাকি? সেরে যায় একেবারে, তবে সবটাও সারে না, নির্মূল হয় না। হ্যাঁ, আপনারা যে রঙের মাছগুলো রঙগুলো কিভাবে মেইনটেইন করেন? মাছের রং হচ্ছে চৌবাচ্চায় যদি আমরা যে কোনো মাছ, ছোট মাছ যদি চৌবাচ্চায় বড় করি, তার রংটা সম্পূর্ণ আলাদা হবে, আরও এর থেকে আরও ডিপ হবে এবং লংজিভিটি বেশি হবে। এবং চৌবাচ্চাই তো আমরা ব্যবসা ক্ষেত্রে বড় করতে আমাদের পোষাবে না, হয়তো একটা চৌবাচ্চার মাছ লেজের দাম হওয়া উচিত 100 টাকা পিস, কিন্তু সেটা আমরা পারবো না। এখন বর্তমান যা পরিবেশ পরিস্থিতি চলছে, আমরা পুকুরে যে নেট আছে, যে নেট নেট টাঙিয়ে মিন ফেলি, সেই মিনকে বড় করে আমরা বাজারে বিক্রি করি। আর এবং ওই মাছ চৌবাচ্চা নিয়ে সিজন করাই, যে সিজন করাই সেই মাছের কালারটা আরও ডিপ হবে। আচ্ছা, মানে পুকুরের কালারটা অত ডিপ নয়, চৌবাচ্চার কালারটা বেস্ট, চৌবাচ্চার মাছটাই বেশি চাহিদা আর দেখতে সৌন্দর্য। আচ্ছা, চৌবাচ্চার মাছের চাহিদা বাজারে বেশি সুন্দর, হ্যাঁ, আর লং জুড়ি বেশি। আর আমরাও কী করি, আমাদের যখন পার্টি বলে দেয় যে দোকানদারা যে একটু সিজন করে আনবে, তখন আমরা 8-10 দিন সিজন করাই, তবে একটু পুকুরের মাছটা অনেকটা কালার চেঞ্জ হয়। এই হলো পরিস্থিতি। এক একটা পুকুরে মোটামুটি কত মাছ চাষ হয়? এক একটা পুকুরে আমরা ধরুন যদি মনে করি 50,000 মাছ রাখতে হবে, পুকুরের পরিমাপটাও বলতে হবে, 5 কাটা পুকুরে 50,000 মাছ রাখতে হবে। কী হয়েছে? 50,000 খাবার মাছ তলায় থাকে, মানে একই পুকুরে রঙিন মাছ খাবার মাছ দুটোই, কোনো অসুবিধা হয় না সেটা?
আপনারা তোলেন কিভাবে মাছগুলো? মাছগুলো তুলি আমরা, ধরো এই যে বাঁশের টিউব আছে বা থার্মোকল আছে, ওতে বসলাম, বসে পুকুরে গেলাম। এবার নেটটাকে আস্তে আস্তে জোড়ো করলো, জোড়ো করে একটা গামলে নিয়ে গেলাম, গামলা নিয়ে গিয়ে নেট আছে, নেট দিয়ে মাছগুলো আস্তে আস্তে বেছে বেছে যেগুলো বিক্রি হবে সেই মাছগুলো বেছে যে গামলার মধ্যে রাখলাম, রাখা বনে গেতে নিয়ে চলে এলাম, নিয়ে আবার সেই মাছগুলো চোবা ছেড়ে রেখে দিলাম। মানে খাবার মাছও আপনারা বিক্রি করেন ওখান থেকে তুলে নাকি? মানে ওতে খাবার মাছ আছে, খাবার মাছ তো নিচে আছে, খাবার মাছ সেগুলো কি আপনারা নিজেরা খাওয়ার জন্য ধরেন? হ্যাঁ আমরা, হ্যাঁ হ্যাঁ আমরা নিজে খাওয়া আছে, তো ছিপ দিয়ে ধরা, ছিপ দিয়ে ধরা, ছিপ ধরে খাই, বা যখন ছেঁচড়া তখন খাই। আচ্ছা আচ্ছা। এই রুই মাছগুলো গুনে নিয়ে এসে হলো, নিয়ে এসে রেখে দিলাম, আমি ভরে ভরা সেই মাছগুলো, বিভিন্ন রকমের মাছ আছে যখন যেটা আমার দরকার, হয়তো বললাম আমার এই চার রকম আইটেম মাছ, ওই চার রকম আইটেম তুলে নিলাম, নিয়ে ওই মাছগুলো রেখে দিলাম, আজকে ভরে আবার ওই মাছগুলো প্যাকিং করে হাওড়ায় দিয়ে এলাম। হাওড়ায় কিভাবে নিয়ে যান মাছগুলো? অক্সিজেন দিয়ে নিয়ে যান, কতক্ষণ লাগে এখান থেকে? ধরুন বাসে আমাদের লাগে, এখান থেকে আমি আমাদের রাজহাটে লাগে বাস, গাড়ি দিয়ে মানে সাইকেল দিয়ে 15-20 মিনিট, ওখান থেকে আমরা হাওড়া যাই 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। আচ্ছা, আপনাদের ওখানে দোকান ঠিক করা আছে, কোন দোকানে গিয়ে দেবেন? মানে একজনই দোকানদারের না, একজন ওখানে 30-40 জন আছে, যেখানে ইচ্ছা দিতে পারি, যেখানে আমার যেখানে যার সাথে যেও কোদার আড়ানা চালানা বেশি বা 1 টাকা বেশি আমরা সেখানেই মাল দিয়ে চলে আসি। কিন্তু মানে একেবারে সোজাসুজি কোন যারা মানে কিনবে, তারা যারা অ্যাকোয়ারিয়ামে মাছ রাখে শহরে, তাদেরকে আপনারা ডাইরেক্টলি দিতে পারছেন না কোথাও? আচ্ছা আচ্ছা, যারা সরাসরি ঘরে যারা রাখে তারা আমার কাছে কিনবেন না, তারা তো অল্প নেবে। মানে ওদের আমরা যখন পাইকারি দিয়েছি দোকানদারকে, দোকানদারের কাছ থেকে যারা ছোটখাটো দোকানদার দোকান আছে হাওড়ায় লুচ বিক্রি, তারা ওর কাছ থেকে কিনে নিয়েছে, তারা ওখান থেকে লুচ বিক্রি করছে। এবারে 1000-2000 ধরো মাছ নিয়ে যাচ্ছে, যাদের অ্যাকোরিয়াম আছে তাদের হয়তো 5-10টা, খুব হলে 15-20টা দরকার, তো ওরকম করে করে মাছ বিক্রি করে তো রিস্ক, অত মাছ নিয়ে গিয়ে ওই দোকানে দিয়ে খুব কম, বেশি বাইরে চলে যাচ্ছে, কিছু তবু অনেকে যায়, সেটা কথা নয়, পয়সা নিয়ে বিক্রি আছে, বিভিন্ন রকম মাছ মিলে হয়তো 100 পিস মাছ নিল, সেই মাছটা নিয়ে একটা দোকানে রাখলো, এবারে আমাদের মতো সাধারণ লোক একরকম আছে, তার দোকান থেকে যে মাছটা আমার পছন্দ ভালো লাগছে সেই মাছটা 1 পিস কি 2 পিস কিনে বাইরে চলো তার কাছ থেকে। আচ্ছা, আর কি বলে ওটা দোকানে যে বিক্রি করছেন, কত মাছ নিয়ে যাচ্ছেন একবার? একবারে আমি মাছ নিয়ে যাই ধরুন 1000 পিস, 1000 পিস সব বিক্রি হয়ে যায়? সব আমাদের পুরো সেল, পুরো প্যাকেট কে প্যাকেট। আর ওখান থেকে যায় কোথায় জানেন? মানে কোথায় কোথায় যায়? বোম্বে যাচ্ছে, জুলান যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, দিল্লি যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে বেশি যাচ্ছে। ওখান থেকে এখানে মাছ আসে? হ্যাঁ, বাড়ি থেকে সিঙ্গাপুর থেকে, বোম্বে থেকে মাছ আসে, কিছু মাছ আসে, ওই ডিসকাস পিসেসগুলো আসে। আচ্ছা আচ্ছা, কিছু কিছু মাছ আসে ওদিক থেকে, সেগুলো কি ওইখানের পুকুরের জলে তৈরি করা নাকি নদীর মাছ? সেখানে হচ্ছে প্রোডাক্ট, সেখানে প্রোডাক্ট, সেখানে ওয়েদার, সেখানে মাছ প্রোডাক্ট, সেই মাছগুলো এখানে মিন আসছে, সেই মিন এখানে লোক আছে, সেই সিজন করে সেগুলো বিক্রি করছে। এই ওয়েদারে কোন মাছ সবচেয়ে ভালো হচ্ছে? মানে এই ওয়েদারে, এখানকার ওয়েদারে কোন মাছ সবচেয়ে ভালো? এখন আমাদের এখন কোনো এখন প্রোডাকশন একমাত্র গোল্ডফিশের প্রোডাকশন হচ্ছে। এখন গোল্ডফিশের সবচেয়ে বেশি প্রোডাকশন বেশি। আর কিছু এই গরমে পড়ে ওদের প্রোডাকশন, ওদের গরমে প্রোডাকশন হবে, এন্ড গোল্ডফিশের প্রোডাকশন বেশি, এছাড়া আদার্স অন্য কোনো মাছ প্রোডাকশন এখানে পাওয়া যাবে না। আর ওই রেমবো টেম্বো ও সব বর্ষা, ও ডিমে ও সেই বাসার শ্রাবণ মাসে না হবে না। রেমবো করছে হাওড়ায় একদিন করছে, ওটা আমরা করি, ওটা হেঁচারি করতে হবে, ওটা জলের ভরা খাওয়াতে হবে। ইম্পোর্ট মাছ আপনারা চাইছিলেন যে শিখতে, মানে কি কি মাছ ছিল সেগুলো? হ্যাঁ, ওই রেমবো ফেমবো, কিন্তু সেগুলো করতে গেলে অনেক তো পয়সার ব্যাপার আছে, তার জন্য অত আর গুরুত্ব দিই আমরা মিন কিনে, কারণ অত পয়সা খরচ করে কোনো লাভ নেই, আমাদের ব্যবসা নিয়ে দরকার, যার জন্য আমরা ওই হাওড়া থেকে মিন কিনে আনি 2 টাকা পিস, ওই বললো 1.5-2 টাকা পিস, ওই বাচ্চা কিনে আমরা বড় করে বিক্রি করে দিচ্ছি। আর এখানে এক একটা মাছের পিসের কিরকম দাম, মানে সবচেয়ে বেশি দাম কোন মাছের? আর সবচেয়ে এখন বেশি দাম আছে যে গ্রিন টেল বললাম, আচ্ছা গ্রিন টেল, এটার দামটা এখন বর্তমান বেশি। এবার অরেন্ডা আছে, অরেন্ডা যদি গেট অফ ভালো হয়, যদি ভালো কালার হয়, চৌবাচ্চার মাছ হয়, 100 টাকা পিস আছে, 80 টাকা পিস আছে অরেন্ডা, আর আইস ব্লু আছে, বেনানা আছে। আর গ্রিন টেলটা বললেন যে 100 টাকায় এখন, তারপর জিনিসটা এটা বড় হবে, যখন বড় হবে তোমার 1200-1500, যখন ক্যাপটা উঠবে মাথায় যে নিয়ে না করার, মানে কত সাইজের হয়, কিরকম 8-10 ইঞ্চি হবে, আর মাথায় ক্যাপটা কি 1 বছর পরে উঠবে? 1 বছর পরে উঠবে, হ্যাঁ হ্যাঁ।
এখন দেরি আছে ক্যাপ উঠে তাই বলছি এটা আমাদের এক বছর হতে গেল এক বছর হতে গেল ক্যাপ উঠে দেখি মাছ খাওয়ালে ক্যাপটা উঠে হয় এরা মাছ খায় এরা মাছ খায় এরা এরা মাছ খায় বাচ্চা মাছ খায় কি কি মাছ দেন তাহলে ওদেরকে যখন একরমে যারা ঘরে পুষবে বা যারা বড় করার চেষ্টা করবে এই বাচ্চা নিয়ে তারা কি করে বাচ্চা কিনতে পাওয়া যায় সদরে কিনে সে ছাড় মাল মানে যেগুলো ছাড় বলি কালার হবে না কালার সেই মাছগুলো বাচ্চা দেবে খাওয়া হ্যাঁ কালার হলে তো সেগুলো বিক্রি হয়ে যাবে ওই যেমন আমাদের হয়তো 5000 মাছ কিনে এনেছে নেটে ফেলেছে তার মধ্যে দেখলো যে 1000 1500 মাছের কালার হচ্ছে না তখন ওইগুলোই মানে কালারের থেকে কালার হয়তো যে মাছটা 5 টাকা বিক্রি ওটা 1 টাকা বিক্রি হবে আচ্ছা তখন ওই মাছটা ওই মাছগুলোকে খাওয়ানো হয় এদেরকে এগুলো কি পুকুরে হয় না চৌবাচ্চায় বেশি হয় এগুলো প্রোডাকশন হচ্ছে আমার এখানে চৌবাচ্চায় চৌবাচ্চা প্রোডাকশন হচ্ছে পুকুরে বড় করছি সব সময় বড় কিছু করার আশা যায় কিন্তু আর্থিকটা আর্থিক অবস্থা সেরকম থাকবে এবার সরকারি সহযোগিতা পেলে তবে তো আমাদের ইচ্ছে যাবে না এই পাচ্ছি এটা দিয়ে কিছু করি কিন্তু সরকারি সহযোগিতা তো আমাদের আর কিছুই পাচ্ছি না আর প্রাকৃতিক দুর্যোগের কথা আবার এই দুর্যোগের পর একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে একবার তো কত ফটোয়ারে তুলে নিয়ে গেল যে না কিছু পাওয়া যাবে কিন্তু কিছুই হলো না কোনোদিন এর এই যে ক্ষতি এত ক্ষতি কিন্তু কোনোদিন কিচ্ছু আমরা পাইনি আর মাছের ক্ষতি প্রাকৃতিক দুর্যোগে মানে যার হয় সে ছাড়া আর কেউ জানে না যে যে ক্ষতি মানে কি যার কিছু পাওয়ার আশা থাকে না মানে একবারে মানে অনেক মাছ মারা যায় হ্যাঁ অনেক মানে সবই শেষ হয়ে যায় তাহলে আবার নতুন করে শুরু নতুন করে করতে হয় হ্যাঁ মানে সে অনেক ধকল তো মানে আবার প্রথম থেকে শুরু করা তখন মানে মনে হয় যে না চাষটা বুঝার করব না কিন্তু এর সঙ্গে এমন ভাবে মেশা এখন যে না করে থাকা যাবে না মানে আপনারা চান এটাকে করে যেতে করে করে যা মানে পরবর্তীকালে আমার ছেলেও বলে যে বাবা যতক্ষণ বাঁচে করছে যখন হয়তো পারবে না কি হয়তো মানুষ তার সারা জীবন বেঁচে থাকবে না থাকলেও আমি অন্তত দুটো চারটে নেট করে হলেও ফেলে রাখবো